ইউনুস সাহেবকে আওয়াজের মাধ্যমে আমি বলতে চাই, যদি আপনি শুনছেন তাহলে আপনি এই এনজিও ক্যাবিনেটকে বরখাস্ত করে দেন, নইলে উনার মান সম্মান ব্র্যান্ড সব কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। উনি এটা বোঝেন না কেন? সো আপনি ওদেরকে নিয়ে কি রাষ্ট্র চালাবেন? স্টেট ক্রাফট একটা আলাদা জিনিস। বরখাস্ত করে আপনি পলিটিক্যাল পার্টিজদেরকে বলেন যে আপনারা নমিনেট করেন, দুইজন তিনজন করে নমিনেট করেন, ওদেরকে আমি ক্যাবিনেটে নেই, ক্যাবিনেটে নিয়ে যেন ক্যাবিনেটে গতি আসে। স্যার আপনি রাজনৈতিক উপদেষ্টা যাচ্ছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গের উপদেষ্টা। রাইট রাইট, বিকজ ওরা ওদের একটা ভিশন থাকে, ওরা ওরা মানুষের সাথে মিশছে। আর আপনি যাদেরকে নিয়ে বসেছেন এরা কি করে, একটা প্রজেক্ট বানায় এনজিও, প্রজেক্ট বানায় ওটা সাবমিট করে, যদি ইয়ে হয় এনজিও বোর্ড থেকে ক্লিয়ারেন্স নেয়, এই তো তাদের কাজ। ওইখান থেকে কিছু মাল থাল বানায়, এই দিস ইজ দ্য জব, দ্যাটস অল দ্যাট দে ডু। দেখেন ইউনুস সাহেবের বাংলাদেশের ইটস নট ইউনিক কি করছেন, উই নিডেড অ্যাট দ্যাট টাইম, ওই সময় আমার ইউনুস সাহেবের দরকার ছিল বিকজ অফ ইস গ্লোবাল, এটা স্ট্র্যাটেজিক দরকার ছিল, স্ট্র্যাটেজিক দরকার ছিল বিকজ অফ ইস গ্লোবাল ব্র্যান্ড, নাহলে ইন্ডিয়া ঢুকে যেত, ফেনি রিভার ক্রস করে এয়ারপোর্টে নামাতো আপনার প্যারাট্রুপার্স, সে এই বলে যে শেখ হাসিনাকে রেস্কিউ করতে আসছে, আমার সাথে অ্যাগ্রিমেন্ট আছে। অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম ইউ নিডেড দিস ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা সাকসেসফুল হওয়া উচিত। আমি তো বলছি না যে আপনি মোহসিন রশিদকে অ্যাডভাইজার পালান, বা আর যারা বলছে এবি পার্টি তো বলছে না যে আপনি, এটা তো আমি সাজেশন দিচ্ছি যে আপনি এদেরকে বাদ দিয়ে সবাইকে এবি পার্টির থেকে নেন, নূরের এখান থেকে নেন, আমাকে বলেন, বিএনপিকে বলেন, ইসলামী আন্দোলনকে বলেন, আপনি জামাতকে বলেন, হেফাজতকে বলেন, আসুক না লোকজন সব মিলে, তাহলে এটা দুইটা কাজ হবে। এক নম্বর কাজ হবে যে এইটার রিফ্লেকশন হবে একটি জাতীয় সরকারের মতো রিফ্লেকশন হবে, যদিও ইন্টেরিম অন্তর্বর্তীকালীন, বাট ওই রিফ্লেকশনটা হবে। সেকেন্ড যেটা হবে, আপনার রিফর্মস কমিশন যেগুলি করেছেন, যেগুলি আমি অনেকটা বোগাস মনে করি, বাট ননদলেস করেছেন, এই এই কমিশনসগুলির কেউ আমি তখন ওন করবো, বিকজ বিএনপি ইজ ইন দ্য ক্যাবিনেট, জামাত ইজ ইন দ্য ক্যাবিনেট, আন্দোলন ইজ ইন, নুরু ইজ দেয়ার, এভরিবডি ইজ দেয়ার, সো এইটা আমরা ওন করবো তখন, যে ঠিক আছে তাহলে এই রিফর্মসগুলি যেই ক্ষমতায় আসবে সে তখন এই রিফর্মসগুলি, কিছু রিফর্মস তো আপনার শেষ হয়ে যাবে ইলেকশনের আগে, কিছু রিফর্মস আপনাকে ইলেকশনের পরে কন্টিনিউ করবে, ঠিক আছে, তখন দে উইল টেক ওনারশিপ অফ দিস। এই কারণে আমি বারবার এই কথাটা বলছি, এইখানে আপনি হেড আছেন, আপনাকে সব খেয়াল রাখতে হবে, হেলথের কী অবস্থা আছে দেশে, শিক্ষা কী অবস্থা আছে, ইউনিভার্সিটিসগুলি খুললো কি না, কীভাবে খুলবেন যেখানে সমস্যা আছে, আপনাকে তো সব দিকে, এটা চিফ অ্যাডভাইজার হ্যাজ টু ড্রাইভ, হি ইজ ইন দ্য ড্রাইভিং সিট, ড্রাইভার তো সে, বাকি তো প্যাসেঞ্জার বসে আছে।